2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ক্রিস্টি। বুধবার বিকেলে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের টাউন হলে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে নির্বাচন প্রচারণা স্থগিত করার ঘোষণা দেন তিনি। তবে ডোনাল্ড ট্রাম্প কখনও যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারেন সেটিও তিনি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। এর আগে 12 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সিনেটের একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান এই নেতা। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আরেক প্রার্থী। নিউ জার্সির সাবেক গভর্নর ও রিপাবলিকান নেতা ক্রিস্টি বুধবার বিকেলে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটি টাউন হল অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা স্থগিত করার এ ঘোষণা দেন। He said that there came a point in time in this race where I couldn't see a path to accomplishing that goal that I would get out. And it's clear to me tonight that there isn't a path for me to win the nomination, which is why I'm suspending my campaign tonight for President of the United States. তিনি বক্তব্যের বেশিরভাগ সময় ট্রাম্পকে প্রত্যাখ্যান করে রিপাবলিকান ভোটারদের আহ্বান জানিয়েছেন। ক্রিস্টি বলেন, ডোনাল্ড ট্রাম্প চান আপনারা প্রতিদিন রাগান্বিত হন, কারণ তিনি রাগান্বিত একজন মানুষ। ডোনাল্ড ট্রাম্প আর কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেন না হতে পারেন সেটিও তিনি নিশ্চিত করবেন বলে জানান। এর আগে 12 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সিনেটর একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান এই নেতা। সাম্প্রতিক জনমত জরিপে নির্বাচনী দৌড়ে বেশ পিছিয়ে পড়েছিলেন রিপাবলিকান নেতা ক্রিস্টি। এমন পরিস্থিতিতে রিপাবলিকান পার্টির ট্রাম্প বিরোধীদের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। জানা যায়, রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পেতে ট্রাম্পের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতেই তার এই পদক্ষেপ। এর আগে গত 28 অক্টোবর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা মাইক পেন্স প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইক পেন্স। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ছাড়াও এবার রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশ কয়েকজন নেতা। এদিকে প্রার্থীর সংখ্যা 2 অঙ্কের ঘরে যেতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।